অনেক হয়েছে আর নয়, পুলিশকে ডক্টর মোশাররফ। এদিকে সরকার নির্ধারিত করে দিল বাজারে দামে মিলছে না বেশিরভাগ নিত্যপণ্য। জানাবো আন্দোলনে সফলতা পেতে নেতা ঠিক করতে হবে বিএনপিকে। এদিকে নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় অর্থনীতি চাপের মুখে, বলছেন প্রধানমন্ত্রী। রাজনীতির মাঝে বিএনপির সঙ্গে দাঁড়ানোর সাহস আওয়ামী লীগের নেই, বলছেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, নিহত দুই। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। অনেক হয়েছে আর নয়, পুলিশকে ডক্টর মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের পেটুয়া বাহিনীদের চিহ্নিত করে রাখছি, বেশি দিন সময় নাই, জনগণের সামনে আপনাদের বিচার হবেই। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা, অনেক হয়েছে আর নয়, আর একজন নেতাকর্মীর ওপরেও হামলা করবেন না। যারা বলে বিএনপিকে রাজপথে খুঁজে পাওয়া যায় না, তারাই ভয় পেয়ে আপনাদের বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন, তারা নিজেরাই পালানোর জায়গা পাবেন না, সুতরাং সাবধান হন। সরকার নির্ধারিত করে দিল বাজারে দামে মিলছে না বেশিরভাগ নিত্যপণ্য। প্যাকেটে চিনির দাম সর্বোচ্চ কেজি প্রতি 89 টাকা নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্ধারণ করে দেওয়া হলেও বাজারে দেখা গেছে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা। শুধু চিনি নয়, বরং চাল, ডিম, মুরগির মাংস সহ আরও অন্যান্য খাদ্যদ্রব্যাদি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। চাল, ডিম, পেঁয়াজ, মুরগির মাংসের দামও চড়া। গত সপ্তাহে যে ডিম ডজন ছিল 140 টাকা, এখন তা বিক্রি হয়েছে 145 টাকা ডজনে। ব্রয়লার মুরগির কেজি এখন 170 থেকে 175 টাকা। টিসিবির হিসাবেই সরু চালের দাম 7 দিনের ব্যবধানে বেড়েছে 3.5% বেশি, 52 টাকার নিচে মিলছে না মোটা চাল। আর অন্যান্য চালের দাম আরও চড়া। গরমের সবজির পাশাপাশি শীতের সবজি বাজারে আসায় সবজির দাম রয়েছে স্থিতিশীল, কেনা যাচ্ছে গড়ে 60 টাকা কেজিতে। আন্দোলনে সফলতা পেতে নেতা ঠিক করতে হবে বিএনপিকে। বিএনপিকে আন্দোলনে ন্যূনতম সফল হতে হলে অবশ্যই নেতৃত্ব সংকটের সমস্যা সমাধান করতে হবে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির নেতাকর্মীরা কোণঠাসা অবস্থায়ও সম্প্রতি রাজপথে বেরিয়ে আসছে। বিএনপির রাজপথে নামা নেতাকর্মীর এই নতুন পরিস্থিতিকে দলটির কেন্দ্রীয় নেতৃত্বকে ধারণ করা সবার আগে দরকার। সারাদেশের এসব মাঠের নেতাকর্মী সংগঠককে নেতৃত্ব দিয়ে বিএনপিকে সুসজ্জিত করা চ্যালেঞ্জও বটে। রাজপথে সাহসের সঙ্গে লড়াই করা তেজি কর্মীরাই বিএনপির প্রাণ। কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা বা পুলিশের মারমুখী ভূমিকার মধ্যেও বিএনপি দীর্ঘদিন পর মাঠে নেমেছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সামাজিক ন্যায় বিচারের বিষয়কে সামনে রেখে বিএনপিকে আগামীদের আন্দোলন ও কর্মসূচি সাজানো হবে। তাহলে সাধারণ মানুষের সমর্থন প্রত্যক্ষভাবে রাজপথেও দৃশ্যমান হবার সম্ভাবনা তৈরি হতে পারে। সর্বশেষ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যে বাস্তবতা উঠে এসেছে, তাতে পরিষ্কারভাবে প্রমাণ হয়েছে যে ধার করে অন্য দলের লোক দিয়ে বিএনপি নেতৃত্ব পূরণ করা সম্ভব না। দাঁড়াতে হতে হলে দলের নেতাদেরকে সেই দায়িত্ব নিতে হবে। বিএনপি ঐতিহাসিকভাবে একটি উদার মধ্যপন্থী দল হিসেবে পরিচিত। দলটির অধিকাংশ কেন্দ্রীয় নেতা এসেছেন পিকিংপন্থী বাম দলগুলো থেকে, যার বড় অংশ ছিল ভাষানী ন্যাপের নেতাকর্মী। আওয়ামী লীগে যেমন রুশপন্থী বামদের একটা বড় অংশ রয়েছে, তেমনি ব্যালেন্স হিসেবে পিকিংপন্থী বামদের বড় অংশ রয়েছে বিএনপিতে। কিন্তু 2001 সালে জামাতের সঙ্গে জোট করে ক্ষমতায় আসার পর বিএনপি মাত্রাতিরিক্ত দক্ষিণে ঝুঁকে পড়ে। দেশ ও দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে বড় অভিযোগ ওঠে যে দলটিতে মৌলবাদের ঝোঁক বাড়ছে। এতে উদার মধ্যপন্থী দল হিসেবে যে সুনাম ছিল তা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান বাস্তবতায় দেশীয় রাজনীতি বলে কিছু নেই, শেষ পর্যন্ত স্থানীয় রাজনীতি গ্লোবাল রাজনীতির অংশ হয়ে দাঁড়ায়। বৈশ্বিক সমর্থন, নীতিগত বিষয় ঐক্যমতে পৌঁছানো, মানবাধিকার, সুশাসন, সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সহ নানান কিছু আজকের দিনে আর কোন একটা দেশের একার বিষয় না। বিএনপির দক্ষিণ পথে ঝোঁকার কারণে গ্লোবাল ফেনোমেনা বড় ক্ষতি হয়। সেই সুযোগে বিএনপি বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে দলটিকে জামাতের সহযোগী পার্টি হিসেবে প্রচার করে এবং নির্বাচনে এগিয়ে আসার সেই হাওয়া আরও তীব্রতর করেছে। আজ যখন বিএনপি ও জামাত দুটি স্বতন্ত্র ধারার রাজনীতি এবং পৃথক থাকার সিদ্ধান্ত সামনে এসেছে, তাতে বিএনপির বিরুদ্ধে জামায়াত তোষণের রাজনীতিটা ভোতা হবার সুযোগ তৈরি হয়েছে। বরং বামপন্থীদের একাংশের সঙ্গে বিএনপির ঐক্য হবার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে বিএনপিকে দেশে ও দেশের বাইরে একটি উদার মধ্যপন্থী দল হিসেবে ফের সামনে আনার সুযোগ এসেছে।
এই সুযোগ বিএনপি নেতাদের কাজে লাগাতে হবে। জামাতের পক্ষ থেকে সব সময় প্রচার করা হতো তারা ছাড়া বিএনপি এককভাবে রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারবে না, তাদের সেই সাংগঠনিক শক্তি নেই। বাস্তবে দেখা গেল ভিন্ন সত্য। জামাত ছাড়াই বিএনপি তার প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে নারায়ণগঞ্জ সহ সারা দেশে বড় শক্তি শোডাউন দিয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী দিনে সমাবেশের গুলিতে একজন মারা যায়, আর ভোলায় বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদের বিক্ষোভে জেলা ছাত্রদল সভাপতি মারা যায়। এই আত্মদানের মধ্য দিয়ে বরং বিএনপি সারা দেশে চাঙ্গা হয়েছে, জামাত ছাড়াই এবং বিএনপির এই রাজপথে নেমে আসা সরকারি দলকেও হতবাক করে দিয়েছে। এই তেজি বিএনপির ধারাটিকে দলের হাইকমান্ডকে ধারণ করতে হবে। সেক্ষেত্রে দলটির নেতারা যদি আবারও ডক্টর কামাল হোসেনের মতো বাইরে থেকে নেতা হওয়ার করে তাহলে আগামী জাতীয় নির্বাচনে ভরাডুবি হবে। তাহলে সমাধান কোথায়? এক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি ভাবে বিদেশ থেকে দল পরিচালনা করে আওয়ামী লীগকে মোকাবেলা করবে, তাহলে সেই আন্দোলনে কর্মীদের শক্তি ক্ষয় নির্বাচন ব্যর্থতা ছাড়া অন্য কোনো নজির নেই। শীর্ষ নেতৃত্বের উপস্থিতি ছাড়াই কোনো ধরনের সফলতা আসবে, এটা কি বিএনপি নেতাকর্মীরাই কেউ বিশ্বাস করে কিনা জানি না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে বৃহত্তর আন্দোলনের কথা বলছে, আন্দোলনের এক পর্যায়ে অবশ্যই তাদের শীর্ষ নেতৃত্বের সমস্যা সমাধান দিতে হবে। মনে রাখতে হবে বঙ্গবন্ধুর মতো নেতার উত্তরসূরিকে সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরতে হয়েছে। দলের শীর্ষ নেতা নির্বাচিত হয়ে দেশে ফিরেই হয়নি, আন্দোলন সংগ্রাম 15 বছর ধরে চালিয়ে যাওয়ার পর 96-তে সফলতা এসেছে। অতএব শুধু শীর্ষ নেতা নির্বাচন হলেই হবে না, দেশে ফিরে সেই চ্যালেঞ্জ নিয়ে নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিতে হবে। বিএনপিতে তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এক্ষেত্রে বিএনপির হাতে কিন্তু একটা সমাধান রয়েছে, আন্দোলনের স্বার্থে কর্মীদের উৎসাহ উদ্দীপনার প্রতি আস্থা রেখে বা ত্যাগের প্রতি দায়বদ্ধতার দরুন ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য বিএনপিকে নেতৃত্ব নিয়ে অবশ্যই একটি সিদ্ধান্ত পৌঁছাতে হবে। যিনি আন্দোলনের কেন্দ্রে থাকবেন তাকে কোনো না কোনোভাবে চিফ অথরিটি হতে হবে, সেকেন্ড ম্যান দিয়ে সংলাপ পর্যন্ত হতে পারে। জাতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয়, এক্ষেত্রে বিএনপির হাতে একটি সহজ সমাধান কিন্তু রয়েছে, আর সেটি হচ্ছে মির্জা ফখরুলের হাতে দায়িত্ব দেয়া। গতবার ঐক্যফ্রন্টের মাধ্যমে ডক্টর কামাল হোসেনকে শীর্ষ নেতৃত্ব মেনে যদি নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে পারে, তবে এবার আন্দোলনের পুরো ভাগে দলের মহাসচিব যে নেতৃত্ব দিচ্ছেন তাকে কেন নেতৃত্বে সেই আসনে বসানো যাবে না? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না ফিরলে এর কোনো বিকল্প দলটির আছে বলেও মনে হয় না। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ভারসাম্যের প্রয়োজনে বিদেশে অবস্থানরত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বপদে রেখেই এই সমস্যার সমাধান সম্ভব। সেটি হচ্ছে বর্তমান সংগ্রামরত মহাসচিবকে আন্দোলনের চিফ অথরিটি এবং পরবর্তী বিএনপির প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করা। নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় অর্থনীতি চাপের মুখে, বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার ফলে সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত এবং জ্বালানি খাদ্যসহ নানা ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পেয়েছে। এ কারণে আমাদের মতো অর্থনীতি মারাত্মক চাপের মুখে পড়েছে, মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এ অবস্থা কাটিয়ে ওঠার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। গত রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের 77তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে। আমরা 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক উন্নত দেশে রূপান্তরিত করার জন্য এবং 2100 সালের মধ্যে একটি সমৃদ্ধ ও জলবায়ু সহিঞ্জু বদ্বীপে উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সহ 16টি দেশ এখন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নীত হওয়ার পথে, তবে ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট আমাদের টেকসই উত্তরণের পথে গুরুতর প্রতিকূলতা সৃষ্টি করেছে। আমাদের উন্নয়নের অংশীজনদের কাছে বর্ধিত এবং কার্যকর সহযোগিতার আহ্বান জানাই। এ বিষয়ে দোহা কর্মসূচিকে আমরা স্বাগত জানাই। রাজনীতির মাঠে বিএনপির সঙ্গে দাঁড়ানোর সাহস আওয়ামী লীগের নেই, বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বরকতুল্লাহ বুলুকে তার স্ত্রীকে রাস্তায় চায়ের দোকানে হামলা করেছে। একান্ত পারিবারিক কর্মসূচিতে তারা এসেছিলেন, সেখানে হামলা করেছে। বরকতুল্লাহ বুলুর সঙ্গে বেগমগঞ্জে সরাসরি রাজনৈতিক খেলা খেলতে চাইলে এখানে আসেন, চুরি করে রেস্টুরেন্টে কেন খেলতে গেলেন, রাস্তায় খেলা করেন, রাস্তায় আসেন, বেগমগঞ্জে আসেন, কত ধানে কত চাল আপনারা বুঝতে পারবেন। সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে আছে যারা, তারা বাংলাদেশকে লুটপাট করছে।
হচ্ছে। তাদের সঙ্গে আছে টেন্ডারবাজরা, সন্ত্রাসীরা, দুর্নীতিবাজ ব্যবসায়ীরা, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তাই রাজনীতির মাঝে বিএনপির সঙ্গে মোকাবেলা করার সাহস আওয়ামী লীগের নেই, আজ আওয়ামী লীগের কোথাও কোনো সমর্থন নেই। রাজনীতির মাঝে বিএনপির সঙ্গে দাঁড়ানোর সাহস তাদের নেই। কাপুরুষের মতো ভীত সন্ত্রস্ত দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ। তাদের কোনো জনসমর্থন নেই, তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণের কাছ থেকে। আমির খসরু বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নিয়েছে, তারা বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, আইনের শাসন কেড়ে নিয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ এখন যে রাজনীতিতে নেমেছে সেটা হচ্ছে রাতের অন্ধকারে বিএনপির মোমবাতি কর্মসূচিতে হামলা, বিএনপি নেতাদের বাড়িতে তাদের অনুপস্থিতিতে হামলা করা, ভাঙচুর করা। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, এই সরকারের পতনের পর এবার মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হবে। খালি বিএনপি নয়, সবার মতামতের ভিত্তিতে নির্বাচন আইন প্রণয়ন করা হবে। আগামী দিনে বাংলাদেশের মানুষ তাদের সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, নির্বাচিত সরকার গঠিত হবে, যাদের বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।